ইফতার যখন আপনারা করবেন রমজান মাসে বিশেষভাবে, ইফতার করার সময় 10টা বিষয়ের দিকে খেয়াল রাখবেন। কয়টা? 10টা। সাহরি যখন খাবেন, অনেকে 12টার দিকে ঘুমায় যায়, সাহরির সময় উঠে না, ফজরের নামাজও অনেকে পড়ে না, এ কাজ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরির মধ্যে ভরপুর বরকত ঢেলে দিয়েছেন কে? আরো জোরে, তাহলে ইফতারের মধ্যে কি বরকত? সাহরির মধ্যে যদি বরকত থাকে, ইফতারিতে বরকত আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যে দিক নির্দেশনাগুলো আপনাকে আমাকে খেয়াল করতে হবে। এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করো, ইচ্ছাকৃত বিলম্ব করা যাবে না। কিন্তু আমাদের দেশে অতিরিক্ত সতর্কতার জন্য 3-4 মিনিট পরে ইফতার করা হয়। কারণ কি? কারণ টাইমিংগুলো আমরা সাধারণ মানুষ অনেকে বুঝি না। যেমন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, সাধারণত ওয়াক্ত হওয়ার 2-3 মিনিট পরে দেওয়া হয়। যদি আপনার কাছে কোনো ক্যালেন্ডার বা টাইমিং এরকম থাকে যে একবার অ্যাকুরেট সময় আপনি দেখতে পাচ্ছেন, তাহলে মুয়াজ্জিনের আজানের আগে ইফতার করলেও ইফতার হয়ে যাবে। কিন্তু এটা করবেন না, কারণ এমনি নাচনেওয়ালা বুড়ি আবার যদি ঢোলে বাড়ি দেওয়া হয় তো দেখবেন বাঙালি শুরু করবে যে 5:30, 1টার মোবাইল নষ্ট হয়ে রয়েছে, মনে করেন টাইমিং দেখতে চাইলো, ওই যে আছে না যে একজন মোবাইলে আল্লাহু আকবার আজান দিতেছে, এদিকে খাজুর খাওয়া শুরু করছে, অথচ মোবাইলের আজান কিন্তু মসজিদের না। এরকম হয় কি হয় না বলেন? এই জন্য আমরা না করি, যে নিজে নিজে পোদ্দারি করতে যাই না, এমনি আমরা অতিরিক্ত বুঝি, ক বুঝায় বললে কুল হল্লা বুঝা যায়। কিন্তু কথা কন না কেন, এই পোদ্দারি না করতে গিয়া যদি পারেন একান্ত আপনি করবেন, সমস্যা নেই, কিন্তু এগুলো তো ভুল হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের বেশি। এই জন্য আউয়াল ওয়াক্তে আপনারা ইফতার করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না। 2 নম্বর, ইফতারের পূর্বে আল্লাহর কাছে দোয়া করেন। রোজা অবস্থায় দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা অবস্থায় বান্দার দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করে থাকেন, যখন মাজলুম কেউ, যখন কেউ মুসাফির, যখন কেউ সাএম রোজাদার, আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরিয়ে দেন না, কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, যখন ইফতার নিয়ে আপনি বসলেন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, মাহবুব জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, আল্লাহ সারাদিন পানাহার থেকে বিরত থাকলাম আপনাকে খুশি করার জন্য, ওগো মাহবুব ইফতার নিয়ে বসে যে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে তখন লক্ষ্য করে বলে, ফেরেশতারে তোরা তো আমারে বলেছিলি যে মানুষগুলো রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে, দেখ 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 সারাদিন না খেয়ে না খেয়ে না খেয়ে পানাহার বিরত থেকে, পানাহার থেকে নিজেকে বিরত রেখে এখন ইফতার সামনে নিয়ে, ভালো ভালো খাবার সামনে নিয়ে বসে আছে, তারপরেও আমি আল্লাহকে ভয় করে তারা খাবারটা মুখে তুলছে না, সময়ের অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা নে তোরা না বলেছিলি রক্তপাত করবে, কই আমার বান্দারা তো আমার গোলামি করছে, যে রোজা করছে, তোরা সাক্ষী থাক ইফতার সামনে নিয়ে যে বান্দা এগুলো আমার কাছে ফরিয়াদ করছে, গুনাহ মাফের জন্য দোয়া করছে, রোনাজারি করছে, চোখের পানি ফেলছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আরো জোরে বলেন, তাহলে ইফতার সামনে নিয়ে দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে, নিজের জন্য, বাপ মার জন্য, আত্মীয় স্বজনের জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ ইফতার সামনে নিয়ে দোয়া করবে কি? ও জিলাপির দোকানে সিরিয়াল দিতে দিতে ওর টাইম শেষ, কথা কয় না, তিল দিয়ে জিলাপি ভাজে, এর লাগে আসরে পড়ে গেছে, মাগরিবের 10 মিনিট আগে জিলাপি কিনে নিয়ে বাড়িতে ফিরতেছে হাজির সাহেব, জিলাপি না খাইলে কি হচ্ছে? আপনি তাড়াতাড়ি যেটা পাবেন এটা নিয়ে আসেন, ইফতার সামনে নিয়ে 15 মিনিট আধা ঘন্টা বসেন, দোয়া কালাম পড়েন, খুশি হবেন কে? আরো জোরে বলেন, ইফতারের পেছনে এত সময় দিবেন না, ইবাদতের পেছনে সময় দিবেন ইনশা। 3 নম্বর, আধা পাকা নরম খেজুর দ্বারা ইফতার করা, তা সম্ভব না হলে শুকনা খেজুর, তাও সম্ভব না হলে পানি দ্বারা ইফতার, এই 3টির কোনো একটি না পেলে অন্য যে কোনো হালাল খাবার দিয়ে ইফতার করে ফেলতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করেছেন, এই খেজুর দিয়ে ইফতার করা হচ্ছে সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর গেল। আর বাঙালি মাশাআল্লাহ, অনেকে পিয়াজু দিয়ে ইফতার শুরু করে, পিয়াজু বেগুনি দিয়ে ইফতার শুরু করে, আছে না? এ কাজ করবেন না, একটা সুন্নাহ, এটা বড় দামি জিনিস, খেজুর দিয়ে করবেন, আল্লাহ কবুল করুন।
ইফতারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, আল্লাহর নামে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলা জরুরি না, কারণ আপনি তেলাওয়াত করছেন না, শুধু আল্লাহর নাম বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন। যদি করতে পারেন তাহলে আপনার ইফতারটা আল্লাহ কবুল করবেন। ইফতারের সময় একটা দোয়া আমরা পাঠ করি, আল্লাহুম্মা লাকা সুমতু আলাইকা ওয়া আলা রিজকিকা, তাই না? আল্লাহুম্মা লাকা সুমতু আলাইকা ওয়া আলা রিজকিকা, এই যে দোয়াটা আপনি পাঠ করেন, এই দোয়াটা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ কেউ দুর্বল বলেছেন, কিন্তু আপনি দোয়া করতে পারেন। ইফতারের সময় সাধারণত মাগরিবের আজান হয়, তা খাওয়া দাওয়া চলাকালীন সময়ও আজানের জবাব দেওয়া, আজানের পরের দরুদ ও দোয়া পড়া। ইফতারের সময় যেহেতু আজানটা হয়, যখন মুখে খেজুর, হাইয়া আলা সালাহ ইমাম মুয়াজ্জেম বলতেছে, আপনি কি মুখে বললে কোনো সমস্যা আছে? সুতরাং জবাব দিবেন। আচ্ছা, ইফতারের সময় বা ইফতার শেষে একটা দোয়া আছে, জাহাবাজ জামা ওয়াব তাল্লাতি উরুকু ওসাবাতাল আজরু ইনশা আল্লাহ। এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন ইনশা আল্লাহ। পেট পুড়ে কিংবা মাত্রাতিরিক্ত না খাওয়া, হাদিসে পেট ভরে খাওয়াকে বারণ করা হয়েছে। তিনটা ভাগ করবেন, এক ভাগে বাতাস, আর এক ভাগে পানি, আর এক ভাগে খাবার। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের কিছু আল্লাহর বলি আছে, এই বলিরা এত বেশি খায়, এত বেশি খায়, খাওয়ার পরে পেটটারে একেবারে আটার বস্তা বানায়, এরপরে মাগরিবের নামাজ আর মসজিদে আসতে পারে না। ওখানেই মনে করেন কোনো মতো মুরগের মতো দুইটা ঠুয়া মেরে বাস পড়ে গেল, একবার পড়ছে তো পড়ছে, আর তারাবির নামাজের খবর নাই, ঠিক কিনা? আটটার আগেই নাক ডাকা শুরু, যেন হিউম্যান হলার চলতেছে ভিতরে, ঘঁ ঘঁ করে আওয়াজ হচ্ছে। আছে না এরকম লোক? এরকম করবেন না, খাবার কম খাবেন, তাহলে নামাজে মনোযোগ আসবে, ঠিক কিনা? আট নম্বর, পানাহার অপচয় রোধ করা জরুরি। ইফতারের সময় যখন রোজা থাকে মনে হয় যে আজকে পদ্মা বিরিজটাও হজম করে ফেলাম, খালি মুখে ঢুকিয়ে দিতে পারলে সারছে, বুঝেন নাই? আর গোটা আশুলিয়া উত্তর আর সব পানি আমি খামু, ও আসারে খবর দে, আছে না নাই? ন্যায় এতগুলো আসলে খাওয়া শুরু করার পরে, দুই লুকমা খাওয়ার পরে আর গাড়ি চলতেছে না রে, ও জরিনার মা আমার দাঁতে দেখি ব্যথা শুরু হয়ে গেল, চলতেছে না। এই জন্য পরিমিত নেবেন, ক্ষুধা থাকলে এরকম মনে হয় যে গোটা সাগরের পানি আমি খায়া শেষ করে ফেলবো, আসলে হয় না। আপনার তো একটা আইডিয়া আছে যে আপনার কতটুকু খাবার লাগে, এই যে বল ভরে নিয়েছেন তিন টুকরা খাইয়া আপনি এটা রাস্তায় ফেলাই দিলেন অথবা ডাস্টবিনে ফেলাই দিলেন, হারাম, ঠিক কিনা? আশপাশের মানুষ শুধু শুকনা মুড়ি দিয়ে ইফতার করতেছে, আর আপনি নানান আইটেম নিয়ে এসেছেন, নিয়ে এসে খাইলেন না, নষ্ট করলেন, এটা করা যাবে। নয় নম্বরে, অন্য রোজাদার যারা আছে আশপাশে টাইনে নিয়ে এসে বসাবেন, কি করবেন? প্রতিযোগিতা করবেন, আমি যেন শুনতে পাই যে হুজুর এলাকার মধ্যে খালি টানাটানি চলতেছে যে আমার বাড়িতে আজকে ইফতার কর, আমার বাড়িতে ইফতার কর। শুনেন, এই জিনিসগুলো আগে গ্রামে হতো, এই শহরকেন্দ্রিক জীবনে এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, মানুষ সবাই আত্মকেন্দ্রিক, স্বার্থপর, কথা বুঝতে পারেন নাই? আপনি যদি বাড়ির এই যে বারান্দায় একটা মাদুর বিছান, আমি আমার নানা বাড়িতে দেখতাম, আমার মামা এখনও কাউন্সিলর, ওনাদের বাড়িতে একটা আমল দেখতে পেতাম, সেটা কি, ইফতারের এক ঘন্টা আগে বিশাল মাদুর বিছিয়ে দিত, বিশাল মাদুর, এবং ইফতার সাজিয়ে রেখে দিত। কোনো রিক্সাওয়ালা হোক, ধনী হোক, যারা রাস্তা দিয়ে যাচ্ছে ওখানে আসতো, আসার পরে সবাই একসাথে ইফতার করতো, পুরুষ মানুষগুলো একসাথে সবাই ইফতার করতো। এ আমলটা দেখেন, দশজন মানুষ যদি এই দস্তরখানে বসে, আহামরি খায় কিন্তু না তারা, তারা কি এখানে বিয়ে খাইতে আসে নাকি? এরা কিন্তু ওই দুইটা খেজুর, একটু পেঁয়াজু, একটু মুড়ি, এ খায় কিন্তু আস্তে করে নামাজ পড়ে চলে যায়। কিন্তু এই তার পেছনে পঞ্চাশ টাকা যে ইনভেস্ট করলেন, পাঁচ লক্ষ টাকারও বেশি, পাঁচ কোটি টাকারও বেশি, পাঁচটা জান্নাতেরও মালিক আল্লাহ আপনারা বানিয়ে দিতে পারেন। এই জিনিসগুলো করেন, নিজে নিয়ে আসে কাবাব, ওখান থেকে মুরগি, ওই পুরন টাউনে যায় ছাগলের ঠ্যাং কিনতে, কথা বুঝেন নাই? ছাগলের ঠ্যাং আনতে আনতে ওর কাম সারা, জ্যাম ঠেলে যাইতে যাইতে আয়া নিজে খাই, বউ বাচ্চা নিয়ে খায়। হাজির সাহেব, এই কাম করার দরকার নাই, একটা ঠ্যাঙের দাম যদি ষোলোশো টাকা হয়, ওই ষোলোশো টাকা দিয়ে অন্তত বারো জন মানুষকে ইফতার করানো যায়, কথা বলেন না কেন? ছাগলের ছাগলের ঠ্যাং আপনি দরকার হয় খাইলেন না, তিন হাজার টাকার ইফতার নাই খাইলেন, আরেকজন মানুষের মুখে ইফতার তুলে দেন, করবো না ইনশাল্লাহ? আমি দেখতে চাই এবছর যে হুজুর আমাদের এলাকায় টানাটানি চলতেছে, আমার বাড়ি আসো, আমার বাড়ি আসো, আমার ইফতার পার্টি, আমার ইফতার মাহফিল। যত বেশি ইফতার করাবেন তত বেশি সওয়াব, সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশী গরিব অসহায় মানুষের বাড়িতে ইফতার পাঠাবেন, সাহারি পাঠাবেন।
আপনি তো গরুর গোশত, ডাল, মাছ, ডিম, দুধ কত কি খাচ্ছেন, আর একজন মানুষ শুধু বেগুন দিয়ে ইফতার করতেছে, বেগুনি বেগুনি, অথবা শুধু মনে করেন সাহরির সময় একটা ডিম দিয়ে ইফতার করতেছে, অথবা ডাল দিয়ে ইফতার করতেছে, একটা ভর্তা দিয়ে ইফতার করতেছে, কিনতে পারছে না। এরকম মানুষগুলোকে গোপনে দিয়ে আসেন, আমার বলে দিতে হবে না, কি করবেন, গোপনে তারা 1,000 টাকা ধরায় দেন যে ভাই তুমি এই সাহরি খাওয়ার জন্য কিছু কেনাকাটা করো। গোপনে ওরা কিছু চাল, কিছু ডাল, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো কিনে তার বাড়িতে দিয়ে আসেন, সব লিখে দেবেন কে, ওই ডাল খেয়ে ওই চাল খেয়ে সে যে রোজা রাখবে সম পরিমাণ রোজার সব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। দেখেন এই কাজগুলো বিশ্বাস করেন, আপনারা হয়তো এখানে আগেকার মতো গরিব মানুষ বাংলাদেশে খুব কম আছে, বুঝছেন, এটা এক হিসাবে কথা ঠিক আছে, 700 টাকা কেজি গরুর গোশ অনেক জায়গায়, 8-10টা গরু হুতাইতেছে তাও ফিনিশ, কথা কয় না, এই গরুগুলো কি ফেরেস্তারা এসে কিনে নিয়ে যাইতেছে, মানুষই কিন্তু খাচ্ছে, এরা কারা, এরা কি মঙ্গল গ্রহের মানুষ নাকি, এরা কিন্তু উত্তরার মানুষই, আশুলিয়ার মানুষই, সাভারের মানুষই, ঠিক কিনা, তো যারা খাচ্ছে এরা কি মানুষ না, এরা আবার যা মনে করেন সয়াবিন তেলের দাম বাড়লো কে, অথচ নিজে কিন্তু 800 লিটার কিনে নিয়ে এসছে, 5 লিটার 800 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, তার মানে বোঝা যায় কি, দাম যাই বাড়ুক মানুষ খাচ্ছে, কিনছে, কষ্ট হচ্ছে, কি হচ্ছে, কষ্ট হচ্ছে, আগে যে সঞ্চয়টা ছিল এই সঞ্চয়টা হচ্ছে না। দালালি করার জন্য বলতেছি না, কারোর সাপোর্ট দেওয়ার জন্য বলতেছি না, আমি যে কথাটা বলতে চাই, একজন মানুষকে ইফতার করাতে সর্বোচ্চ ভালো ইফতার করাইলেও 100 টাকার বেশি লাগার কথা না, মানে মিডিয়াম মাঝারি মানের ভালোর কথা বলছি, ভালোর তো কত সংজ্ঞায় আছে, এখন আপনি যদি গলিত স্বর্ণ দিয়ে শরবত বানাইয়া দেন তাহলে কি হইব নাকি, যে স্বর্ণ গলায় আমি শরবত খামো, তাহলে তো 1,00,000,000 টাকার ব্যাপার, কিন্তু আপনি 2টা পেঁয়াজু, 2টা বেগুনি, 2টা অল্প একটু ছোলা, 2টা খেজুর, 1 গ্লাস শরবত, 1টু মুড়ি বা 1টু খিচুড়ি, খেয়াল করে দেখেন সর্বোচ্চ 100 টাকার মামলা, ঠিক কিনা, তো 100 টাকার বদলাহি বদৌলতে আল্লাহ তাআলা একটা রোজার সওয়াব আপনার আমল নামে লিখে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এই কাজগুলো করা দরকার আছে না? আমি তো মনে করি এলাকার কিছু যুবক দাঁড়িয়ে যাওয়া উচিত যে হুজুর এবার এই মসজিদে যারা ছিন্নমূল গরিব তাদের ইফতারির জন্য প্রতিদিন আমরা 50-60 জন 100 জন মানুষের ইফতার করাবো ইনশাল্লাহ, কিন্তু এই এলাকার যুবকরা মাশাল্লাহ পোতানো যুবক, বুঝেন, এলাকার যুবকরা হচ্ছে কোনো এতে তালবাল পায় না, আমি মানে এই যুবকরা নামাজ পড়ে ঠিক আছে কিন্তু সামাজিক কাজে এরা নাই, অস্বীকার করতে পারবেন, সারা দুনিয়া আল্লাহ ঘুরাইতেছে না, দেখতেছি তো অন্য অন্য এলাকায় যুবকরা একজন দাঁড়ায় বলে হুজুর আমি করব, আর এখানকার যুবকরা মাশাল্লাহ কোনো মাহফিলও করতে পারে না, কোনো ভালো হুজুরও আনতে পারে না, ইফতার পার্টিও করতে পারে না, মানুষকে খাওয়াইতেও পারে না, মসজিদগুলোতে আমি এখানে যে কয় বছর আইলাম কোনোদিন শুনলাম না যে হুজুর এখানে 30-40 জনকে নিয়মিত গরিব মানুষকে ইফতার করানো হচ্ছে, কেন, এগুলো কি শুধু কমিটির দায়িত্ব, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, ঠিক কিনা, এগুলোর জন্য কমিটির পারমিশন দরকার না, এগুলো তো আমল, এগুলো তো ইবাদত, ঠিক কিনা, বাইরে থেকে কিনে বানান কোনায় একটা দস্তরখান বিছিয়ে দেন, মানুষ আসবে বসবে খাবে চলে যাবে, আপনারাই বুঝবেন, শুধু সওয়াবের নিয়তে, কাউকে দেখানোর জন্য না। আপনারা বলেন এটার জন্য কি সমাজের প্রয়োজন আছে? সমাজের প্রয়োজন আছে না, এগুলো সওয়াবের কাজ, নামাজ যেমন ইবাদত ইফতার করাও তেমনই ইবাদত। এই যুবকরা তোমরা পরিকল্পনা নিতে পারো না ইনশাল্লাহ, একটু নিও ভাই, মুরব্বীরা এগুলো পারবে না, মুরব্বীরা এগুলো পারবে না, যদি তোমরা চাও তাহলে হয়ে যাবে, আর এগুলোর সওয়াবের ভাগিদার, ধরেন এলাকার 100 জন মানুষ এখানে 10,000 টাকা দান করেছে, 10,000 ইফতার করানো হলো 10 দিন, এই 10,000 টাকা যে 100 জন দান করেছে সবার মাথার উপরে সওয়াব চলে যাবে, সুবহানাল্লাহ বলেন, আমরা করব ইনশা। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।